হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা রান্না করব ইলিশ মাছ দিয়ে পটলের তরকারি আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। এরপর মাছটাকে ইলিশ মাছকে ভালো মতো আইস ছাড়িয়ে নেব। ভালো মতো আইসটা ছাড়িয়ে নিতে হবে, ভালো মতো ক্লিন করে নিতে হবে মাছটাকে। এই তো ক্লিন করে নিচ্ছি ভালো মতো। এরপর মাছটাকে কেটে ভালো মতো ধুয়ে নিব। ধুয়ে ভালো মতো ধুতে হবে যেন আয়েস না থাকে। এরপর দেখি বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসছে করলা বেগুন আর ভেন্ডি এনেছে। এরপর ভালো মতো এগুলো পলিথিনে রেখে গুছিয়ে নিব। এই করলা ভাজি করবো, এই দুইটা তাই আলাদা রেখে দিচ্ছি। এরপর এগুলাকে ভালো মতো গুছিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। ফ্রিজে ভালো মতো গুছিয়ে রেখে দিলাম। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, তেল গরম হতে দিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি এবং মরিচ। এরপর ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম হলুদ, মরিচের গুঁড়ো, একটু সামান্য লবণ দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পর পটল, আলু দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এরপর ইলিশ মাছগুলো তরকারিতে দেবো, তার জন্য ভেজে নিচ্ছি। একটি প্যান বসিয়ে দিলাম। খুব ভালো। এরপর প্যানে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, ভেজে নিচ্ছি একটু ভালো মতো। এরপর দেখছি আমার তরকারিটাও হয়ে আসছে প্রায়। তারপর একটি ঢাকা দিয়ে ঢেকে নিচ্ছি। তারপর পানি দিয়ে দিলাম সামান্য, ঝোলের জন্য পানি দিয়েছি। এরপর করলাগুলো ভালো মতো কুচি করে কেটে নিলাম। ভালো মতো কেটে নিতে হবে। এরপর সাথে একটি আলু কেটে দিচ্ছি। আলু দিয়ে খেতে বেশ মজা হয় করলা। আলুগুলো কুচি কুচি করে কেটে নিলাম। ভালো মতো কেটে নিতে হবে ভাজির মতো। এরপর ভালো মতো ধুয়ে নিচ্ছি করলাগুলো। ধুয়ে একটি প্লেটে উঠিয়ে রাখছি। এরপর একটি কড়াইতে তেল দিয়ে তেলটি গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু ঝোলের পানি, মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। তারপর করলা, আলু এগুলো দিয়ে দিচ্ছি। ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে আমাদের, সিদ্ধ না হবে। এই তো আমাদের করলা ভাজি হয়ে গেছে প্রায়। ভাতও বসিয়ে দিছি সাইডে। এরপর আমরা মুরগিগুলো কেটে নিচ্ছি, মুরগি তরকারি রান্না করব। ভালো মতো মুরগি কেটে নিয়ে যেতে হবে। মুরগিগুলো কেটে নিলাম। এরপর ধুয়ে নিচ্ছি, আলু 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 দিয়ে আবার ধুয়ে নিচ্ছি। এরপর লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মাখিয়ে নিলাম ভালো মতো। এরপর প্যানে তেল দিয়ে মুরগিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ভেজে মুরগির তরকারি রান্না করব। এরপর প্যানে একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম। সাইডে দেখছি আমার মুরগি ভাজাও হয়ে যাচ্ছে, তাই হালকা করে একটু নেড়ে নিলাম।
এরপর পেঁয়াজগুলো ভালো মতো নিয়ে নিচ্ছি, ব্রাউন হওয়া পর্যন্ত এইভাবেই রাখবো। এরপর একটু আদা বাটা দিয়ে দিলাম, দেখছি আমার প্রায় মুরগি ভাজা হয়ে গেছে। এরপর সাইডে একটু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো, তারপর লবণ দিয়ে দিলাম। তারপর হালকা একটু ঝোলের পানি দিয়েছি, কষানো হয়ে গেলে এরপর মুরগিগুলো দিয়ে দিব, ভাজা মুরগি যেগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। মুরগিগুলো ভালো মতো নেড়ে চেড়ে নিব, ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, মশলার সাথে মেশাতে হবে ভালো মতো। এরপর ভালো হয়ে আসছে, প্রায় কষানো হচ্ছে, ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। এই তো প্রায় হয়ে আসছে, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আবার উঠিয়ে একটু নাড়াচাড়া দিচ্ছি কষানোর জন্য, কষানো হয়ে গেছে। তারপর ঝোলের পানি দিয়ে দিলাম 2 কাপ, ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম। এই তো প্রায় হয়ে গেছে আমার মুরগি। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সো গাইস, ভালো থাকবেন, এটা আমার ফার্স্ট ব্লগ ছিল, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আল্লাহ হাফেজ।